হ্যালো বন্ধুরা, এখন আমরা অধিবৃত্ত সম্পর্কিত আরেকটি নতুন সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই সমস্যায় আমরা একটু ভিন্ন আকারের ভাবে এই সমস্যা সমাধান করার চেষ্টা করব। এর আগে আমরা এতগুলো অনেক কঠিন কঠিন অঙ্ক করেছি, যেহেতু এখন আমরা খুব সহজ এবং গুরুত্বপূর্ণ এক প্রকার ম্যাথ আমরা করব। এটি বোর্ড পরীক্ষায় বহুবার বিভিন্ন বোর্ডে এসেছে, তাই খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা এটি। তো চলো শুরু করা যাক। তো আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস ওয়াই স্কোয়ার বাই সিক্সটিন ইকোয়াল ওয়ান, উপকেন্দ্রের স্থানাঙ্ক ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো খেয়াল করো, এখানে আসলে আমাদের খুব সহজেই আমরা বলতে পারি যে এই যে সমীকরণটি, এটি আসলে একটি অধিবৃত্তের সমীকরণ। কেননা এখানে এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস ওয়াই স্কোয়ার বাই সিক্সটিন আছে, অর্থাৎ এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার দুটি পদই আছে, এবং যে কোনো একটি পদ ধনাত্মক এবং অপর পদটি হচ্ছে, অপর পদের সহগ হচ্ছে ঋণাত্মক। যেহেতু এটি ঋণাত্মক এবং ডান পাশে ওয়ান রয়েছে, তাই খুব সহজেই বলা যাচ্ছে যে এই কনিকটি হচ্ছে একটি অধিবৃত্ত, এবং এই অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক নিয়ামক রেখাই আমাদের নির্ণয় করতে হবে। এই অঙ্কটি বিশেষ গুরুত্বের সাথে করার কারণ, অনেক সময় আমরা এই পরীক্ষার হলে এই কনিকের উপকেন্দ্র দেখলে একটু ভয় পেয়ে যেতে পারি। আমরা তো কোনো নির্দিষ্ট প্রকার কনিক নিয়ে সাধারণত আলোচনা করি। তো এখানে কেন কনিক বলা হয়েছে, এখানে কেন কোনো কনিকের স্পেসিফিক নাম বা নির্দিষ্ট নাম বলা হয়নি, তো এটা ভয় পাওয়ার কিছু নেই। আমরা সমীকরণের চেহারা দেখেই আসলে বুঝে যাব যে এখানে কোন প্রকার কনিক নিয়ে কথা বলা হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের সূত্রগুলো ব্যবহার করব। তো দেওয়া আছে এখানে আমাদের এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস ওয়াই স্কোয়ার বাই সিক্সটিন ইজ ইকুয়াল টু ওয়ান। এখানে একটু সুন্দর করে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার বাই থ্রি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর স্কোয়ার। এটি সো এটি যদি হয়ে থাকে তাহলে আমরা অধিবৃত্তের আদর্শ সমীকরণের সাথে আমরা একটু তুলনা করব, এবং সেখান থেকে আমরা কিছু তথ্য পেয়ে যাব। সেটা হচ্ছে, একে যদি আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল ওয়ানের সাথে তুলনা করি তাহলে আমরা পাবো যে এখানে এ এর ভ্যালু বা এ এর মান হচ্ছে থ্রি এবং বি এর মান হচ্ছে ফোর। এ বি এর মান আমরা জেনে গেলাম। এ বি এর মান যদি জেনে যাই তাহলে আমাদের বের করা বাকি উপকেন্দ্রের স্থানাঙ্ক নিয়ামক রেখার সমীকরণ। এ দুটি বের করার জন্য আমাদের এ বি জানার সাথে সাথে আমাদের আরও জানতে হবে যে আলফা বিটা এবং ই এর মান। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্ষেত্রে আলফা এবং বিটা, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক জিরো কমা জিরো, তাই আলফা বিটার মানও আমাদের প্রয়োজন হচ্ছে না। কিন্তু যেটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে উৎকেন্দ্রিকতা বা ই এর মান। এ বি এর মান দেওয়াই আছে, উৎকেন্দ্রিকতা বের করা খুব একটা কঠিন কিছু হবে না। তো চলো আমরা উৎকেন্দ্রিকতা এ বের করে ফেলি। সো উৎকেন্দ্রিকতা বা এক্সেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা ই সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। মানগুলো বসিয়ে দেবো এখন শুধুমাত্র। এ স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মানে নাইন, বি স্কোয়ার মানে সিক্সটিন, এবং এ স্কোয়ার মানে আবারও নাইন। সুতরাং নাইন প্লাস সিক্সটিন ইকুয়াল টোয়েন্টি ফাইভ, রুট ওভার করে আমরা এখানে ভিতরে লিখে টোয়েন্টি ফাইভ বাই নাইন ইজ ইকুয়াল টু ফাইভ বাই থ্রি। সো উৎকেন্দ্রিকতা বা ই এর মান আমাদের বের হয়ে গেল। এখন বের করা বাকি আমাদের কি? উপকেন্দ্রের স্থানাঙ্ক নিয়ামক রেখার দৈর্ঘ্য, নিয়ামক রেখার সমীকরণ আসলে। সো উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই তাহলে আমরা জানবো, এখানে যেহেতু আলফা বিটা জিরো তাই উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক সমান কি হবে? প্লাস মাইনাস এ ই কমা জিরো। প্লাস মাইনাস এ কমা জিরো, এখন শুধু মান বসিয়ে দেওয়ার অপেক্ষা। প্লাস মাইনাস এ এর মান আমরা জানি তিন, এবং ই এর মান আমরা জানি ফাইভ বাই থ্রি কমা জিরো। সুতরাং এখানে থ্রি থ্রি কাটা হয়ে যাবে, প্লাস মাইনাস ফাইভ কমা জিরো, একটা হবে প্লাস ফাইভ কমা জিরো এবং আরেকটা হবে মাইনাস ফাইভ কমা জিরো। এটি এ দুটি হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। এবং একইভাবে দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ আমরা পাবো খুব সহজেই, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। যেহেতু আলফা বিটার মান শূন্য তাই ওটা নিয়ে চিন্তা নেই। সো আমরা মান যদি বসিয়ে দিই এ বাই ই, এর মান আমরা জানি থ্রি, এবং একে ভাগ করব আমরা কি দিয়ে? একে আমরা ভাগ করব ই এর মান, অর্থাৎ ফাইভ বাই থ্রি দিয়ে। সো ফাইভ বাই থ্রি দিয়ে যদি ভাগ করি আমরা একে এরকম লিখে দিতে পারি, বা একে আরেকটু সহজ রূপ দিতে পারি, সেটা হচ্ছে নাইন বাই ফাইভ লিখতে পারি। সুতরাং আমরা একে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস নাইন বাই ফাইভ, কারণ মাই ডিভাইডেড বাই থ্রি উপরে চলে আসবে। সো এখানে আমরা খুব সহজে আরেকটু গুছিয়ে লিখতে পারি, এক ফাইভ এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস নাইন, এবং এটি হবে এই উপবৃত্তের বা এই অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং দ্বিকাক্ষের সমীকরণ।
সো আশা করি তোমরা এই অঙ্কটি কিভাবে করা হয়েছে বুঝতে পেরেছো। তোমাদের বলবো তোমরা নিজেরা একবার চেষ্টা করো খাতা কলম বের করে করে ফেলার, এবং পেরে গেলে চলে আসো আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাই।